वही बोला तो डुगा दे আজ সকালে দেখারও দেখি বলছি প্রথম যখন আমাদের এখানে ওই আজ গণেশ দাসে বলে ইয়ে করেছিল ফ্যান্ডেল করেছিল করে মাইকে হাঁকছিল যে বাঘ এসছে বাঘ এসছে। আমি তখন লঞ্চে ছিলাম, লঞ্চ থেকে যে বাঘ এসছে কিনা সেই প্রমাণটা ঠিক কি বেঠিক আমি তো সুন্দরবনে আমার ট্যুর করি, সুন্দরবনে যাই, সেই জন্য আমি ছুটে এসেছি। এসে দেখি না লেবে দেখি না কেল্লার জঙ্গলে ওখানে এসে দেখি না বাঘে পাচ্ছা জঙ্গল মধ্যে লেবে দেখি না জুতো খুলে লেবে দিয়ে বাঘ বাজাচ্ছে। তারপর আমি অফিসে ফোন করলাম, স্যার এরকম বাঘ এসছে তোমার ওই যে গ্রহণকারী ওখানে বাঘ ইয়ে করছিল বাঘ এসছে এখানে চলে এসছে। আবার ওরা বলে আস ঠিক আছে বাবা আমার যাচ্ছি, তুমি একটু আগে ফোন করলে কাকা এই খুনি তো দেখলাম দেখে কনফার্ম না তো বাঘের জিনিসটা বলা যায় না কারণ অত কোনো তোমার লোকজন আসবে বলে ওনারা আমার এসে এসে আমার সিংহপণ্ড নিলে ওনার ঘুরে 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 অনেকটা দেখে দেখে এক জায়গাতে সারাদের নিয়ে এক জায়গাতে লেবে বাঘ দেখবো বলে জঙ্গলের মধ্যে লেবেছিলাম, লেবে বাঘ দেখা পাইনি, ফের মোমেন্টে ঘুরে গেছে ঘুরে গেছে ঘুরে গেছে সেইভাবে আমার ফের উঠে গেছি, গিয়ে ফের অনেক অন্য পাট দিয়ে এসে ফের এক জায়গাতে লেবেছি। সারা বলতে আমাদের পা কম করতে চাই আমরা যাবো না যা ওদের নিয়ে, তাহলে আমি ওদের নিয়ে এসেছি আমার সঙ্গে পাঁচজন ছজন ছিল আর একজন ওদের পিসিস ডাবল একটা অফিসার ছিল, সেই অফিসারকে বললাম যে দাদা সবার বলছি দেখো বাঘ জিতে দেখো কেউ কিন্তু নড়বেন না কেউ ওখান থেকে যাবেন না, একজন এক জায়গায় দেড়ে থাকবে হাঁকি মারবো চলে যেতে বাধ্য। তা ওরা সেই তবু আমার কথা শোনে, ওরা আস্তে 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 হঠাৎ পার ওই ঘুরে গেছে মানে ফের ঘুরে ব্যাক করেছে ওই বলতে বলতে আর ফোন করে ওই কাকার কাছে অবশ্যই কাকার ফোন করে কাকা ফের বাঘ ঘুরে ব্যাক করেছে এখানেই বাঘ আছে বলতে বলতে আর ও আমাদের সামনে থেকে ওই আমার থেকে পনেরো ফুট লঙে সামনে থেকে একদম চেঁচিয়ে উঠেছে একদম বাঘ উঠে লাম মেরেছে। এবার আমার পেছন যাচ্ছে তারা ছেলে তারা চেঁচিয়ে একদম পেছন থেকে ব্যাক করেছে। আপনি কেল্লার জঙ্গলে আজকের বাঘ দেখেছেন? একদম আমি কেল্লাতে বাঘ দেখেছি মানে আমার তো বাঘে তাড়া করেছে আমার অবস্থা গেছে সব জ্যাকেট ফ্যাকেট সব একদম কাদা কাদা ভর্তি হয়ে গেছে। ওরা তো পেছনতে ব্যাক করেছে আমি তো ব্যাক করছি, আমি কিন্তু ওদের দিকে লোক করি বাঘের দিকে লোক করি ওদের দিকে আর গড়ের দিকে লোক করি না, আমি শুধু বাঘের দিকে লোক করেছি ও কোন দিকে মোহন করে আমার দিকে মোহন করলে তো বিরাট ক্ষতি হবে কেন অত কোনো ছাওয়াল বেশ আমি আমাদের লোক লোক মোহন করলে ক্ষতি হবে সেই হিসেবে উনি বাঘ এখন সামনে গিয়ে পড়েছে মানে সামনে ইয়ে করেছে এবার আড়াল হয়ে গেল আমরা এবার হেঁকে ওরা আমার ছেলে পেলে চলে যাচ্ছিল আবার ওদেরকে ডাকলাম যে তোরা পালাইনি তোরা আমার ছেলে চলে যাচ্ছি বা তোরা দাঁড়া পিছু দাঁড়া দাঁড়া বলে চেঁচাচ্ছি চেয়েছে। তারপর আস্তে আস্তে ইয়েতে উঠলাম বাঁদরের মাথা উঠলাম খিসাড়ি মাথা উঠে আমার তো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আবার জল দিলে তারপর একটু তাগুতে আসে। আমি তো সুন্দরবন ছোটোবেলা থেকে সুন্দরবন করছি করি 10 টাকা পাচ্ছে সুন্দরবন দাদা কেন আমার গুরুদেবের আসি গুরুদেবের একটা ইয়ে আছে যে বাবা বাঘ দিলে কিন্তু পালাবি না বাঘ দিলে দুজন থাকলে বাঘ ফিরে যাবে বাঘ দুজন থাকলে বাঘের চোখে চোখ রেখে যদি তুমি ফেরাতে পারো দুজন থাকলে বাঘ দেখো। আপনি এত বছর সুন্দরবনে ট্যুর করেন এরকম দৃশ্য কি এর আগে চোখে পড়েছে? না এরা এরকম আমার সামনে সামনে বাঘ আমি এমনি বাঘ দেখেছি লঞ্চ থেকে বোট থেকে বাঘ দেখেছি এরকম আমার পার্টিকে অনেক আগে তো লাভান হতো সুন্দরবন লাভান হতো পার্টিকে লাভিয়ে দেখতে পাচ্ছি এখানে ছবি তো নাকি একা একা গেছে একটুখানি এগিয়ে চলো এরা কারা কিন্তু ভাই বাক্স নিচু পরে করো ঘন্টা খেয়েছে না হ্যালো
আরে ইয়ে পিয়া পিয়া না কি আছে না ইয়া ওর ফোন টোন কত তাড়াতাড়ি হ্যাঁ বিষয় এরা হয়ে যায়।